নমস্কার। আজকের এমন একটা বিশেষ রাতে এই অনুষ্ঠানে আমাকে বাজানোর আমন্ত্রণ জানানো হয়েছে। এমন দুজন শিল্পী যাদের তর্পণে এই অনুষ্ঠান, আমার খুব সৌভাগ্য হয়েছে যে এই দুজন প্রভাত প্রতিম শিল্পীর আমি একটু একটু আশীর্বাদ পেয়েছি। শান্তনু এবং তার সকল গুরু ভাই এবং বোনেদের ধন্যবাদ জানাই তাদের এই অসাধারণ গুরু তর্পণের এই প্রচেষ্টাকে। আমার একটা কথা মনে হচ্ছিল, এটা আগেও একবার হয়েছিল, যখন ওনাদের ডকুমেন্টারিটা চলছিল এবং ওনাদের গান আপনাদের সঙ্গে আমিও শুনছিলাম পাশে বসে, তখন মনে হচ্ছিল যে ওইখানেই অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে ভালো হয়। কারণ যেসব গান বাজনাকে আমরা ভগবানের মতো মেনে ছোটবেলা থেকে শুনেছি, যাদের গান বাজনা দিয়ে আমাদের বাজনার তর্পণ শুরু হয়েছে, তাদের মধ্যে প্রসন্না এবং মেরাদির গান আমার ব্যক্তিগত জীবনে বিশেষভাবে উৎসাহিত করেছে এবং অনুপ্রাণিত করেছে। আপনারা অনেক কথা শুনেছেন, আমি ওনাদের প্রতি প্রণাম জানাচ্ছি। একটি ঘটনা মনে পড়ছে আমার, অনুষ্ঠান ছাড়াও রেডিওর ব্রডকাস্ট ওরা খুব শুনতেন এবং আমাকে কেউ বলেছিলেন আমার একটি বাজনা শুনে, উনি বলেছিলেন আরে ছেলেটি কি ভালো বাজাচ্ছে, একটু ভালো করে শুনবো ওকে। যে রাগটি শুনেছিলেন সেই রাগটি দিয়ে আমি আজকে ওনাকে প্রণাম জানাচ্ছি, ওনাদের দুজনকে। রাগ জয় জয়ন্তী, আলাপ জোর ঝালা, বেশি সময় নেই, ছোট করেই বাজাবো। তারপরে ওনাদের কে উৎসর্গ করে একটি তাল বাজাবো, 10.5 মাত্রার নামকরণ হয়নি, 10.5 মাত্রা অনেকেই বাজান তবে নামকরণ হয়নি, একটু অন্যভাবে ভেবেছি, অনেক ভুল ত্রুটি হবে, আশা করি ওনারাও উপর থেকে আমায় ভুল ত্রুটি মাফ করে দেবেন। শুরু করছি সকলের আজ্ঞা নিয়ে, যারা বয়স্ক আছেন, যারা গুরুজন আছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি, সকলের অনুমতি নিয়ে শুরু করছি। রা জয় জয়ন্তী, ধন্যবাদ। Thank you.
Thank you.
সাড়ে দশ, সাধারণত যে ভাগে হয় চার চার আড়াই, তার থেকে একটু আমি পরিবর্তন করে 2-3-4 দেড়। এবং ঠেকা, ফ্যামিলিয়ার ঠেকার অংশ আছে ঝাঁপতাল ফার্স্ট পার্ট, একতালের একটা পার্ট 8-3। Thank you.
Thank you.
Thank you.